আসসালামু আলাইকুম। মুন্তারিন মম কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে রেসিপিটি হলো মাছের কোপ্তা। খুব সহজ একটা রেসিপি। যেহেতু মাছের কোপ্তা রান্না করব, তাই সবার প্রথমে লাগবে মাছ। আমি আগে থেকে মাছটা সিদ্ধ করে নিয়েছি। এইখানে রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও এটা করতে পারেন। চেষ্টা করবেন পিঠের অংশের যে মাছটা থাকে ওই মাছটা নেওয়ার জন্য। আর যদি বুকের সাইডের মাছটা নেন, তাহলে মাছের যে চর্বি এক্সট্রা থাকে ওইগুলো ফেলে দিবেন। আর এখানে আমি একটা এক্সট্রা প্লেট নিয়েছি, কাঁটাগুলো বেছে ফেলে দেওয়ার পর প্লেটে রাখার জন্য। আর আমি চর্বিটা ফেলে দেওয়ার জন্য বললাম এই জন্যই, যদি আপনি পারফেক্ট একটা টিকিয়া বানাতে চান, তাহলে এই ক্ষেত্রে মাছের চর্বি এবং বাহিরের যে আবরণটা থাকে মাছের, ওই দুটোটার কোনোটাই রাখা যাবে না এই ক্ষেত্রে। তাই আমি এই দুটোটার কোনোটাই রাখতেছি না, দুটোটাই ফেলে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এই কাজটা করার জন্য, তাহলে পারফেক্ট একটা টিকিয়া পাবেন। এরপর আমার সম্পূর্ণ কাঁটাগুলো বাছা হয়ে গেছে। আমি এখানে মাছকে চিপে বাড়তি যে পানিটা আছে ওইটাও ফেলে দিয়েছি, তাই মাছটা একটু এরকম দেখাচ্ছে। আর এরপর দেখুন আমার মাছটা কত জড়জড়া হয়েছে। চেষ্টা করবেন মাছের এক্সট্রা পানিটা থাকলে ওইটা চিপে যতটুকু সম্ভব ফেলে দেওয়ার জন্য। আর এরপর বাহিরের যে আবরণটা ফেলে দিয়েছিলাম ওইটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি, যেন আপনাদের সুবিধা হয়, ওই জন্য আমি সব কিছু দেখাচ্ছি, কোনো কিছু বাদ দিচ্ছি না। আর এরপর আমি এইখানে বড় একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে সম্পূর্ণ মাছটা ঢেলে দিচ্ছি। মাখবো তো, তাই একটু বড়ই বাটিটা লাগবে। আর বাটিতে সম্পূর্ণ মাছ নেওয়ার পর আমি এইখানে বিস্কিট গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এইখানে মেরিল যে বিস্কুটটা আছে ওইটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এই ক্ষেত্রে টোস্ট বিস্কুটটাও ব্যবহার করতে পারেন। আর এরপর আমি এখানে মরিচ গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি, এবং গোলমরিচ গুঁড়া সামান্য পরিমাণ। এরপরে হলুদ গুঁড়া এবং ধনিয়া জিরার গুঁড়া একসাথে মেশানো ওইটাই দিয়ে নিচ্ছি। এরপর লবণ, আপনারা একটু আন্দাজ অনুযায়ী বুঝে নেবেন, সবগুলো তো আর মিফি বলা যায় না, তারপরেও আপনারা একটু দেখে বুঝে নেবেন। এরপরে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। আর এরপর রসুন বাটা আর কর্নফ্লাওয়ার, এইগুলার কোনোটাই বাদ দেওয়া যাবে না, তাহলে আপনি পারফেক্ট একটা টিকিয়া পাবেন না। আর পারফেক্ট যদি টিকিয়াটা না হয়, তাহলে কোপ্তাটা অত বেশি ভালো হবে না। এরপর সব ধরনের মশলা দিয়ে আমি এখানে মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। মোটামুটি মাছটা মাখানো হয়ে গেলে এরপর আমি এখানে আগে থেকে কুচি করা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দুটোটা অ্যাড করে নিচ্ছি। আমি এখানে আগে অ্যাড করি নেই, তার কারণ এই দুটোটা দিয়ে আমি এত বেশি মাখবো না, অল্প সামান্য পরিমাণ মেখে এরপর টিকিয়ার যে শেপটা দেওয়া হয় ওইটা আমি দিয়ে দিব। আর ধনিয়া পাতা এবং কাঁচামরিচ যদি আগে দিতাম, তাহলে একটু ধনিয়া পাতাটা আমার কাছে মনে হয় যেন তাড়াতাড়ি কীরকম হয়ে যায়, তাই আর ওটা আমি আগে ব্যবহার করি না। এখন আমি মাছটার শেপ দিয়ে দিচ্ছি। আমি এখানে গোল করে নিব। আর গোল করে নেওয়ার জন্য আমি দুই হাতটাই ব্যবহার করছি। দুই হাতটা ব্যবহার করলে খুব ইজি একটা গোল আকারে শেপ পাওয়া যায়, তাই আমি দুই হাতে তালু দিয়েই সম্পূর্ণ টিকিয়াটা গোল করে বানিয়ে নিলাম। এরপর আমার এখানে টিকিয়াটা বানানো সম্পূর্ণ হয়েছে। এরপর আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি প্যানে। এখন এক এক করে সম্পূর্ণ টিকিয়াটা দিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন তেলটা আগে থেকে গরম করে নেওয়ার জন্য, তবে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, তা না হলে টিকিয়া দেওয়ার সাথে সাথে কিন্তু ফুরে যাবে, তাই মিডিয়াম আঁচেই সম্পূর্ণ টিকিয়াটা বেজে নেবেন। আর এরপর আমার টিকিয়া 1 ফিট হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এমনিতে এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে বেজে নিলে মোটামুটি টিকিয়াটা ভাজা হয়ে যাবে। দেখুন আমার টিকিয়াটা পারফেক্টভাবে ভাজা হয়েছে। একটু পাশে থেকে চেষ্টা করবেন এই কাজটা করার জন্য। আর মোটামুটি আমার টিকিয়াটা ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে উঠে নিচ্ছি।
আর পাশে যে দুইটা হয় নেই ওই দুইটা পরবর্তীতে দিয়ে দিলাম, তো তাই আর এই দুইটা হয় নেই, আর সম্পূর্ণ টিকিয়ে হয়ে গেছে, আমি এক এক করে উঠে নিচ্ছি। আর মাছ মাংস যদি প্রতিদিন না খেতে মন চায় তাহলে আমার রেসিপিটা ফলো করেও রান্না করে খেতে পারেন। মাছ মাংস দুটোটার সাথে আমি মনে করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, তাই চেষ্টা করবেন এইভাবে রেসিপিটা করে খাওয়ার জন্য। আর এরপর আমি এখানে আগে থেকে কুচি করা 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি এখানে বেরেস্তা করব, তাই একটু সময় ধরে বাঁচতেছি। আর এরপর মোটামুটি বেরেস্তা করা হয়ে গেছে, আর আমি এইখানে 3 ভাগে 2 ভাগে উঠিয়ে রেখে দিলাম, এটা আমি রান্না করার শেষে ব্যবহার করব। আর এরপর পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণ দিয়ে নিচ্ছি, দিয়ে পেঁয়াজটা একটু মিশিয়ে নিব, তেল এবং পেঁয়াজ দুটোটা ভালোভাবে মিশাবো। মিশানো হয়ে গেলে এরপর আমি এইখানে গরম মশলা দিয়ে নিচ্ছি। গরম মশলার ক্ষেত্রে আমি ব্যবহার করছি তেজপাতা, লং এবং দারুচিনি আর 2-3টা এলাচ, দিয়ে আবারও সম্পূর্ণ গরম মশলাটা মশলার সাথে সামান্য পরিমাণ মিশিয়ে নিলাম। আর এরপর আগে থেকে কাঠবাদামটা ব্লান্ডার করা ছিল ওইটাই এখন দিয়ে নিচ্ছি, আর রসুন বাটা 1 টেবিল চামচ। প্লিজ আপনারা একটু বুঝে নেবেন, কারণ সম্পূর্ণ মশলাটা তো আর হিসাব করে বলতে পাচ্ছি না, এজন্যই একটু বুঝে নেবেন। আর এরপর আগে থেকে সিদ্ধ করা 1টা টমেটোকে আমি ব্লান্ডার করে নিয়েছি, ওটাই এখন দিয়ে নিচ্ছি, আর টমেটোর খোসাটা ফেলে দিলাম, ওইটা আর দেখাইনি, তারপরও আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। আর এরপর আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি, আর জিরা এবং ধনিয়ার গুঁড়া এবং লবণ, সম্পূর্ণ মশলা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মোটামুটি মশলাটা মিশানো হয়ে যাওয়ার পর আমি আগে থেকে ফেটে রাখা টক দই দিয়ে দিচ্ছি, আর টক দইটা দিয়ে এরপর আমি সম্পূর্ণ টিকিয়াটা দিয়ে নিচ্ছি, টিকিয়াটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মশলার সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে এরপর 1 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব রান্না করার জন্য। আর রান্না করা মোটামুটি হয়ে গেলে, মানে কষানোটা মোটামুটি হয়ে গেলে এরপর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নেব। আর এই রান্নাটার ক্ষেত্রে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করি নাই, শুধুমাত্র টক দইটা একটু ফেটানোর ক্ষেত্রে ওইখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন টক দইটা একটু পাতলা দেখেছেন। আর এরপর আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, দুধটার ক্ষেত্রে চেষ্টা করবেন যেন পাউডারের দুধটাই ব্যবহার করার জন্য, আমি এখানে পাউডারের দুধটাই ব্যবহার করেছি। আর যদি আপনারা তা না করেন তাহলে লিকুইড যদি মিল্কটা ব্যবহার করেন তাহলে এই ক্ষেত্রে সামান্য পরিমাণ চিনিটা অ্যাড করবেন, যেহেতু পাউডারের দুধটা একটু মিষ্টি থাকে তাই আমি ওই দুধটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এক্ষেত্রে যদি লিকুইড দুধটা ব্যবহার করেন তাহলে ওই ক্ষেত্রে কিন্তু চিনিটা সামান্য ব্যবহার করতে হবে। আর এরপর আমি এখানে আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম ওইটাই এখন দিয়ে নিচ্ছি, দিয়ে এরপর ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আর মোটামুটি আমার রান্নাটাও হয়ে এসেছে, আর এরপর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপর ধনিয়া পাতা এবং আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ওটা দেখাইনি যেহেতু ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, আর লম্বা হয়ে গেলে আপনারাও বিরক্তি হয়ে যাবেন, তাই আর লম্বা করছি না। আর এরপর সম্পূর্ণ ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। আর মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে, এরপর আমি এখানে অ্যাড করছি ঘি, ঘিটা অ্যাড করার পর মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট। আর যাদের কাছে এই রান্নার রেসিপিটা ভালো লেগেছে
তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল বাটনটি আছে ওটাতে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।